আজ ভুবনেশ্বর খোলিব শস্য এটিএম যার না রয়েছে অর্ণপূর্তি ভুবনেশ্বর মঞ্চর খাদ্য যোগাণ খাউটি কল্যাণ বিভাগ পক্ষ খোলা যাই হিতধিকারী এিডিএস রাশন নিয়ে পে ওশার প্রথম টচ স্ক্রিন দ্বারা অপরেট করে হব খাদ্য যোগাণ খাউটি কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র এখন উদ্ঘাটন করবে କେତେ ଇଏ ହିତାଧିକାରୀଙ୍କୁ ଉପକୃତ କରିପାରିବ କଣ ସୂଚନା ନିଶ୍ଚୟ ଭାବେ ଦେଖନ୍ତୁ ଯେଭଳି ପିଡିଏସ୍ ହିତାଧିକାରୀ ରହିଛନ୍ତି ସହଜରେ ଏବଂ ସୁବିଧାରେ কিভাবে ভাবে তাঁর পিডিএস সামগ্রী পাইপারে রাজ্যের প্রথম থাকি খাদ্য যোগাণ বিভাগ পক্ষে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সহযোগে এই ব্যবস্থা করাছি এবং এ হোচ্ছি বঞ্চর রয়েছে খাদ্য যোগাণ বিভাগের যে রয়েছে ওয়ার হাউস সেখানে এইভাবে করা যাই অন্নপূর্তি যে রয়েছে গ্রেন্ড এটিএম কিনা হিতধিকারী মানে বিভিন্ন স্থানুক্ত যাই বিভিন্ন সমস্যার অসুবিধার সম্মুখীন হয়ে থাকে এবং যে আমি এই এটিএম রয়েছে না রয়েছে অন্নপূর্তি এবং এঠারে যোন হিতাధికি যারা আসিবো তাংকর আধার যো হইতো অথেন্টিকেশন রহিবা পরে সেই আছে এঠাইত আধাৰ কাৰ্ড এণ্ট্ৰি কৰি পাৰিব আধাৰ কাৰ্ড এণ্ট্ৰি গ'লপৰা হিধিকাৰী নাম মাগিব কেতিয়া কোটা ৰৈছে চাউল গহমৰ কোটা কেতিয়া ৰচি তাৰ শেষ জনা পাৰিব আৰু অথেণ্টিকেচন হ'লপৰা অপৰেট কৰি খাদ্য শস্য যে ৰচিছে যা চৰকাৰ পক্ষু পি ডি এছ সামগ্ৰী যোগাই দিয়া যাওঁ দেখিব ৱাৰ্ল ফুড প্ৰগ্ৰাম আৰু তাৰ সৈতে ৰাজ্য যোগান নিগম দ্বাৰা পৰিচালিত কৰাশাৰে প্ৰথম থৰপ এইভাৱে হিটাধিকাৰীক গোটেই সুবিধাৰে সহজে পাই ব্যৱস্থা কৰা হৈছে দেখি পাৰ্থে যি রয়েছে গ্রেড এটিএম আমি পাখে অছু যে আছে সময় পরে খাদ্য যোগাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র এখন বিধিবদ্ধ ভাবে শুভারম্ভ করবে এবং জন হিতার এটা আসলে কমিটি পাইপার এ যে দেখে যে রয়েছে টচ স্ক্রিন রয়েছে সে তাঁর আধাৰ অথেণ্টিকেচন তাৰ ৰ ৰাচন কাৰ্ডৰ নম্বৰ প্ৰথমে এণ্ট্ৰি কৰো এণ্ট্ৰি কলা ঘৰৰ সদস্য যি হিটাধিকাৰী সদস্য ৰকণি জা দে কোটা কেতিয়া ৰংৰ কেতিয়াবা সদস্য কেতিয়া কোটা ৰৈছে কি গহমৰ কোটা ৰৈছে আচলতে এইট্ৰি কৰি প্ৰচেছৰ সবু তথ্য বাহিব আচলা তলপে দেখি পাৰ্থে আমি দেখোঁ তলপটে ৰচি তলপে আপোনাৰ যি বস্তু ৰ বস্তাৰে এই যে ৰ কণা এর আসলা পরে তার অটোমেটিক চাউল আপনার কোটা অনুসারে বস্তায় আপনার ভরি হয়ে যাব এই যে ব্যবস্থা করাছি রাজ্যের যোগান বিভাগ পক্ষু প্রথম থার পর কি যা কিভাবেভাবে যোগাণ যে হিতাধিকারী সুবিধার সহজরে উপলব্ধ পাৰিব এই ব্যৱস্থা কৰাই সেই গ্ৰেন এ টি এম ৰাজ্য চৰকাৰৰ ব্যৱস্থা কৰা কেতিয়া পাই তাই নিমাৱলী ৰখা যায় কে পদ্ধতিৰে অপৰেট কৰোঁ কিভাৱে সহজে তস্তাৰে যিহেতু বস্তা সেই বস্তাৰে তাৰ শস্য ভৰ্তি হৈ যাব তাৰ চাহিদা য কোটা অনুসারে রয়ে যাব সে অনুসারে ব্যবস্থা করা করাইছি এবং যে আসন কার্ড আসিছি কার্ড কার্ডধারী মানে প্রথমে তার যে পেওস টচ স্ক্রিনে ছুঁই বা আর্ স্ক্রিনে আসি আর্ স্ক্রিনে প্রদর্শিত হাউবা যে বিকল্প এবং যে ব্যবস্থা রয়েছে সেটার স্ক্রিন টচ করে তাকে এবং এতে দেখিপার্থে যে বিল জেনেস আপনার কে কোটা রহলা

ଛନ୍ତି ଏବଂ ହିତାଧିକାରୀଙ୍କର କେତେ କାମରେ ଆସିପାରିବ ଇଏ ଶସ୍ୟ ଏଟିଏମ୍ ସେ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ସବିଶେଷ ସୂଚନା ଦଉଥିଲେ ସିନିୟର ରିପୋର୍ଟର ରହିଥିଲେ ଆଲୋକ ପ୍ରଧାନ